গ্রিন ক্লিন নির্মল বাতাস ছাপিয়ে এবার ফুলের শহর রাজশাহী। রাজশাহী শহর তো অনেক সুন্দর, সাজানো গোছানো সব দিক দিয়েই। রাজশাহী শহরের 34 কিলোমিটার সড়ক বিভাজকে ফুটেছে হাজারো জাতের ফুল। আমাদের এই চারিদিকে সৌন্দর্য পরিবেশ দেখলে যে কেউ বলতে রাজি যে এই শহরটা আসলে গ্রিন সিটি নামে পরিচিত। চৈত্রের আগুন ঝরা রোদে কংক্রিটের ক্লান্ত শহরের মানুষকে স্বস্তি দিচ্ছে নানা রঙের বাহারি ফুল। নির্মল বাতাস, পরিচ্ছন্ন ও সবুজ নগরী খ্যাত রাজশাহীকে এবার ফুলের নগরী হিসেবে পরিচিতি এনে দিচ্ছে বাহারি সব ফুল। সেই সঙ্গে মুকুট বাতি, প্রজাপতি বাতি সহ নানা রকম আলোর ছটায় ঝলমল করছে রাজশাহী। ফুলের সুবাস রাজশাহীর বাতাসকেও করেছে সুগন্ধি। দিনের বেলায় সূর্যমুখী ফুল এবং রাত্রে লাইটের আলো, এগুলো অনেক মানে উপভোগ্য জিনিস। রাজশাহীতে সবসময় সুন্দর সুন্দর ফুল দেখা যায়। তবে এখন সূর্যমুখীর হাসিতে হাসছে গোটা শহর। দৃষ্টিনন্দন ফুলের সৌরভ, মুকুট বাতি, প্রজাপতি বাতি সহ রাজকীয় আলোর ছটায় নৈসর্গিক পরিবেশ তৈরি করেছে। এই রাস্তাটা এত সুন্দর হয়েছে, রাস্তায় ফুলগুলো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। রাত্রিতে লাইটগুলো জ্বলে তখন আরো মজা লাগে। তরুণ তরুণীরা বলছেন শহরে বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে। এই যে রাস্তার সাইড দিয়ে বড় বড় ফুল, সূর্যমুখী ফুল, তারপর রাজকীয় লাইটগুলো জ্বলে যখন অনেক সুন্দর লাগে। তবে পুরো শহরটাকেই পর্যটন কেন্দ্রের মতো সাজানো হয়েছে। মন খারাপ হলে অনেকেই ঘুরতে বের হন দিন বা রাতের আলোয়, আবার অনেকে আসেন ফটো ফ্রেমে সুন্দর স্মৃতি ধরে রাখতে। আপনার মন খারাপ থাকলে এই রাস্তায় আপনি বিকালে বা বন্ধু বান্ধব একসাথে যদি সাইকেলিংয়ে বের হন বা একসাথে ঘুরতে বের হন, আপনার মনটা অনায়াসে খুব ভালো হয়ে যাবে। এর পুরো কৃতিত্ব অবশ্যই বর্তমানে এই এখানকার যে মেয়র এস এর খায়রুজ্জামান লিটন, উনি এই শহরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এবং আশা করি এই ধারাটা অব্যাহত রাখবেন। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে গত 4 বছরে 2 লাখ প্রজাতির স্থায়ী গাছ লাগানো হয়েছে। এ সময় প্রায় 10 লক্ষাধিক বেড়া জাতীয় ফুলের গাছ লাগানো হয়। শীত বসন্ত সহ প্রতিটি ঋতুর জন্য আলাদা আলাদা ফুল গাছ লাগানো আছে। একটির মৌসুম শেষ হতেই ফুটছে আরেকটি ফুল। এতে সারা বছরই রাজশাহীতে থাকছে ফুলের মৌসুম। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মাননীয় মেয়র স্যারের নির্দেশনায় ওনার নেতৃত্বে আমরা প্রতি বছরই বিভিন্ন আইল্যান্ডে গাছ লাগিয়ে থাকি। শহরের কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারি মোড়, বহরমপুর সিটি বাইপাস, হাইটেক পার্ক, বিমান চত্বর থেকে বিহার সড়কে ফুটেছে হাজারো জাতের ফুল। আপনি দেখবেন যে কল্পনা তালাইমারি হোক, এই রাস্তাটিতে আমরা সূর্যমুখী, করবী, রঙ্গন, মাধবীলতা বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছি এবং এক সিজনে একটি ফুল গাছ যখন ফুল দিয়ে শেষ হয়ে যাবে, পরক্ষণে যেন আরেক সিজনের গাছ ওই রাস্তাটায় ফুল দিয়ে সৌন্দর্য বর্ধন করে। সূর্যমুখী ফুল শেষ হবার আগেই নতুন করে ফুটতে শুরু করেছে হলুদ গৌরীচূড়া, রক্তকরবী, বকুল, বাগানবিলাস, সিজিয়াম, উইপিং, মাধবীলতা, অ্যালামন্ডা, রঙ্গন সহ আরও অনেক প্রজাতির ফুল। শহরের বাসিন্দারা এসব ফুল ছেড়ে না। সিটি কর্পোরেশনের 74 জন কর্মী রয়েছেন এই ফুলের পরিচর্যার কাজে। প্রতিদিন টাকে করে দেয়া হয় পানি। ইটকাঠ পাথরে গড়া এই শহরে মানুষের মাঝে সজীবতা ও স্বস্তি এনে দিয়েছে নানা রঙের এই ফুলের হাসি। এতে প্রশংসায় ভাসছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।